স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে আমি নিবেদিতা দি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা অধ্যায় তিন বা তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া এর প্রথম অংশে পরমাণু সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি পরমাণু কাকে বলে। দেখো, মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের সকল ধর্ম বর্তমান থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকেই বলা হয় পরমাণু। এবার এই যে মৌলিক পদার্থ কাকে বলে, এ সম্পর্কে ধারণা নিশ্চয়ই তোমাদের আছে যে পদার্থকে মূলত আমরা তিন ভাগে ভাগ করতে পারি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ হলো সেই সমস্ত পদার্থ যাদের যতই ভাঙা হোক না কেন, শুধুমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই যে পদার্থগুলো, এগুলো সবই হচ্ছে মৌলিক পদার্থ। কারণ এদেরকে ভাঙতে 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 আমরা ক্ষুদ্রতম যে কণাটা পাবো, সেটা কিন্তু ওই পদার্থ দিয়েই তৈরি, তাই তো? আচ্ছা, তাহলে সেই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই বলা হচ্ছে কি, পরমাণু, যার মধ্যে মৌলের সকল ধর্ম বর্তমান থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো, মৌলিক পদার্থ বলতে কি বোঝো আমরা এক্ষুনি আলোচনা করলাম, যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই বলা হয় মৌলিক পদার্থ। আর এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু। এরপর পরমাণুর গঠন সম্পর্কে লেখো। তাহলে পরমাণু কিরকম দেখতে, এর গঠন কি? দেখো, পরমাণু মূলত তিনটি কণা দ্বারা গঠিত। কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই যে পরমাণু, এর ঠিক কেন্দ্রে বা মাঝখানে প্রোটন এবং নিউট্রনগুলো একটা খুব অল্প জায়গার মধ্যে একত্রিত অবস্থায় থাকে, একে বলা হয় নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াস বা কেন্দ্রকের চারপাশে বিভিন্ন বৃত্তাকার ও উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে গড়া ইলেকট্রনগুলো। দেখো, একটা পরমাণুর গঠন সম্পর্কে আমরা একটু দেখি। এটা হলো ক্লোরিন পরমাণু। দেখো, সিএল, ক্যাপিটাল সি স্মল এল দ্বারা ক্লোরিন পরমাণুকে চিহ্নিত করা হয়। কোনো মৌলিক পদার্থের একটি পরমাণুকে যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে বলা হয় চিহ্ন। তাহলে এই যে দেখো, ক্লোরিনের চিহ্ন হচ্ছে ক্যাপিটাল সি স্মল এল। এই চিহ্ন সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে এই যে ক্লোরিনের মধ্যে, দেখো নিচে লেখা আছে 17, তার মানে এর মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে 17। তাহলে প্রোটন, দেখো নিচে লেখা আছে প্লাস, মানে ধনাত্মক দ্বিধ্রুবস্ত কণা প্রোটন আছে 17টা। কোনো একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকে। তাহলে এখানে ইলেকট্রনও কটা আছে, দেখো ঋণাত্মক দ্বিধ্রুবস্ত কণা 17টাই আছে। আর নিউট্রন কটা আছে, দেখো এই যে ওপরে 35 লেখা আছে, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হলো প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা। তাহলে এই প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা আমরা বাদ দিই, তাহলে আমরা নিউট্রনের সংখ্যা পাবো, যেটা হচ্ছে 35 - 17, মানে হচ্ছে কি 18টা। তাহলে প্রোটন আছে 17টা, নিউট্রন আছে 18টা, ইলেকট্রন আছে 17টা। এরপর এই যে কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখলাম কারা থাকে, প্রোটন এবং নিউট্রনগুলো একত্রে থাকে। তাহলে দেখো, প্লাস মানে প্রোটন আছে কটা, 17টা। নিউট্রন কিছু লেখা নেই, দেখো নীল রঙের গোলের মাঝখানে, মানে এটা হচ্ছে নিউট্রন, কতগুলো আছে 18টা। এরা সবাই কার মধ্যে আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে। এর চারপাশে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে কারা, ইলেকট্রনগুলো। ইলেকট্রন কটা আছে, যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে। প্রোটন 17, তাহলে ইলেকট্রনও 17। এবার ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে, দেখো এখানে প্রথম কক্ষটাকে বলা হয় কে কক্ষ। দেখো প্রথম কক্ষটা কে কক্ষ, যেখানে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। দেখো দুটোই আছে, 1, 2। এরপরে কক্ষটা হচ্ছে এল কক্ষ, যেখানে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ইলেকট্রনই আছে, তাহলে মোট 10টা হয়ে গেল। বাকি থাকলো 7টা, যেটা এম কক্ষপথে রয়েছে। এখানেও 8টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, আমাদের 7টা ইলেকট্রন এখানে রয়েছে। তাহলে একে সুস্থিত হতে গেলে কি হতে হবে, একে আরও একটা ইলেকট্রন নিতে হবে, তাই তো? যখন ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন নেবে, তখন কিন্তু সে সুস্থিত হবে। সুস্থিত হওয়ার জন্যই একটা ইলেকট্রন নেবে, তখন সেটা ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। আয়ন সম্পর্কে আমরা পরে আসছি। এবং এই যে কোনো একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সুস্থিত হয়, সেটাই কিন্তু তার যোজ্যতা। এই যোজ্যতা সম্পর্কে আমরা পরে আলোচনায় আসব। তাহলে দেখো, পরমাণুর গঠনটা বোঝা গেল, একটা ক্লোরিন পরমাণু যার প্রোটন সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন সংখ্যাও 17। ইলেকট্রনগুলো সজ্জিত আছে কীভাবে, 2 প্রথম কক্ষপথে,
দ্বিতীয় কক্ষপথে 8, 10 হলো মোট, আর তৃতীয় কক্ষপথে 7টা, তাই তো? এই যে 17টা প্রোটন এবং 18টা নিউট্রন, যে মাঝখানের কেন্দ্রে রয়েছে তাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রনগুলো একত্রে অবস্থান করছে, এবং এর চারপাশে বিভিন্ন বৃত্তাকার ও উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে কারা, ইলেকট্রনগুলো। নিশ্চয়ই পরমাণুর গঠনটা ক্লিয়ার হলো। এরপর আসে, দেখো নিউক্লিয়াস কাকে বলে। আমরা আলোচনা করলাম যে পরমাণুর কেন্দ্রে, পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র একটা স্থানে কারা থাকে, প্রোটন এবং নিউট্রন কণাগুলো কেন্দ্রীভূত হয়ে থাকে, একেই বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। প্রোটন ও নিউট্রন কণাগুলো একত্রে নিউক্লিয়াসে অবস্থান করে। এখানে আবার একটা কথা বলা আছে যে পরমাণুর মোট ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয়ে থাকে। এই কথাটা কেন বলছে আমরা দেখব যে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাকে নিউট্রন, আর নিউট্রনের প্রায় সমভারের কণা হচ্ছে প্রোটন, যার ভর নিউট্রনের চেয়ে সামান্য কম। তাহলে নিউট্রন এবং প্রোটনের তুলনায় ইলেকট্রনগুলো কিন্তু অনেক হালকা। তাহলে পরমাণুর মোট ভর বলতে আমরা নিউট্রন এবং প্রোটনের মোট ভরকেই বুঝতে পারি, তাই বলা হচ্ছে পরমাণুর মোট ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয়ে থাকে। বোঝা গেল? এরপর আসে, দেখো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘোরে কেন। আমরা দেখলাম যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, কিন্তু কেন ঘুরছে? দেখো নিউক্লিয়াসের ধনাত্মক আধান এবং প্রতিটি ইলেকট্রনের ঋণাত্মক আধানের মধ্যে, আমরা জানি বিপরীত আধান পরস্পরকে কী করে, আকর্ষণ করে। তাহলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান মানে প্রোটনগুলো হচ্ছে ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলি স্থির তড়িৎ আকর্ষণ বল। এই আকর্ষণ বলের জন্যই কিন্তু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথে ঘোরে। বোঝা গেল? আচ্ছা, এরপর আসি, দেখো পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটা। আমরা বললাম এখনই নিউট্রন হলো পরমাণুর সবচেয়ে ভারী কণা, আর পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি, ইলেকট্রন হলো পরমাণুর সবচেয়ে হালকা কণা। এরপর দেখো নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনের ভর, আধান এবং তড়িৎগ্রস্ততা উল্লেখ করো। একটা ছকের সাহায্যে আমরা ব্যাপারটাকে বুঝিয়েছি। দেখো ইলেকট্রন, এর ভর কত হয়, 9.11 × 10⁻³১ kg। প্রোটনের ভর হচ্ছে 1.6725 × 10⁻²⁷ kg। তাহলে দেখেই বুঝতে পাচ্ছি প্রোটনের থেকে ইলেকট্রন অনেক হালকা। আর দেখো নিউট্রনের ভর কত, 1.6750 × 10⁻²⁷ kg। তাহলে এখানে 1.6725, এখানে 1.6750, 10⁻²⁷ কিন্তু দুটো ক্ষেত্রে একই, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটন এবং নিউট্রন হচ্ছে প্রায় সমভারের কণা। নিউট্রন সবচেয়ে ভারী কণা পরমাণুর মধ্যে, প্রোটন প্রায় সমভারের কণা, আর ইলেকট্রন অনেক হালকা কণা, তাই তো? তাই বলা হলো নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে বলে ধরে নেওয়া হয়, কারণ নিউক্লিয়াসের মধ্যে থাকে কারা, প্রোটন এবং নিউট্রনগুলো, তাই তো? আচ্ছা, ইলেকট্রনের আধান দেখো 1.6 × 10⁻¹⁹ কুলম্ব, যেটা হচ্ছে ঋণাত্মক আধান, তাই তো? আর প্রোটনের আধান দেখো 1.6 × 10⁻¹⁹ কুলম্ব, একই আধান, কিন্তু ইলেকট্রনের আধানটা হচ্ছে ঋণাত্মক, প্রোটনের আধানটা হচ্ছে ধনাত্মক, আর নিউট্রনের আধান হচ্ছে শূন্য, তাই এটা নিস্তড়িত কণা। এবারে আমরা যেটা আলোচনা করলাম, দেখো যে পরমাণু নিস্তড়িত হয় কেন, সেখানে তো বললাম যে ইলেকট্রন এবং প্রোটনের আধানের পরিমাণ একই। আবার কোন একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে, তাহলে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কোন একটা পরমাণুতে একই, আবার ইলেকট্রন এবং প্রোটনের আধানও একই, কিন্তু একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাই ইলেকট্রনগুলোর মোট ঋণাত্মক আধান প্রোটনের মোট ধনাত্মক আধানের সমান হয়, কিন্তু এরা পরস্পর বিপরীতধর্মী আধান হওয়ার জন্য পরস্পরকে প্রশমিত করে, তাই পরমাণু কিন্তু নিস্তড়িত হয়, তাই তো? আচ্ছা, এরপর এসো, ভর সংখ্যা কাকে বলে। এটা আমরা কিছুটা বললাম আগে, কোন একটা পরমাণুর কেন্দ্রে কারা থাকে, প্রোটন এবং নিউট্রন, এদের যে মোট সংখ্যা তাকেই বলা হচ্ছে ভর সংখ্যা। তাহলে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে, এদের যোগফল বা মোট সংখ্যাকেই বলা হচ্ছে ভর সংখ্যা। নিউক্লিয়ন কাকে বলে। আমরা দেখলাম পরমাণুর কেন্দ্রে কারা থাকে, প্রোটন এবং নিউট্রন, এদের সমষ্টি বা যোগফল বা মোট সংখ্যাকে বলা হচ্ছে ভর সংখ্যা, আর এই কণাগুলোকে একত্রে বলা হচ্ছে নিউক্লিয়ন। তাহলে কণাগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ন, আর যোগফল বা মোট সংখ্যাকে বলা হচ্ছে ভর সংখ্যা। এরপর দেখো পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। এটাও আমরা দেখলাম যে পরমাণুর মধ্যে প্রোটনের যে মোট সংখ্যা তাকেই বলা হয়
ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক। কোন একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, তাহলে পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সবসময় কি হয়, সমান হয়। তাহলে আমরা যদি কোনো একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক জানি, তার মানে তার প্রোটনের সংখ্যা জানি, তার মানে তার ইলেকট্রনের সংখ্যাও আমরা বলতে পারবো। পারমাণবিক সংখ্যার সঙ্গে ভর সংখ্যার সম্পর্ক কি? কোনো একটা মৌলের একটা পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন থাকে তাকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা কাকে বলে? কোনো একটা মৌলের একটি পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে সম্পর্কটা হলো ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আর প্রোটন সংখ্যা মানেই তো পারমাণবিক সংখ্যা, তাহলে আমরা বলতে পারি ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। অন্যভাবে বলা যায় পারমাণবিক সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। এটাই হলো পারমাণবিক সংখ্যার সঙ্গে ভর সংখ্যার সম্পর্ক। এরপর মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কখন সমান হয়? খুব সহজ, যখন নিউট্রন সংখ্যা কত হবে? শূন্য। কারণ ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা যদি শূন্য হয় তাহলে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান হবে। আচ্ছা, পরমাণু ক্রমাঙ্কের সংজ্ঞাতে ইলেকট্রন সংখ্যার পরিবর্তে প্রোটন সংখ্যা উল্লেখ থাকে কেন? দেখো, পরমাণু ক্রমাঙ্ক আমরা কাকে বলি? কোনো মৌলের একটি পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন থাকে। কখনো তো বলি না যে কোনো একটা মৌলের একটি পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে তাকে পরমাণু ক্রমাঙ্ক বলে। কেন? দেখো, পরমাণুতে মোট প্রোটনের সংখ্যা সমান মোট ইলেকট্রনের সংখ্যা, কিন্তু ইলেকট্রনগুলো কি থাকে? বাইরের কক্ষপথে বিন্যস্ত থাকে। বহিঃস্থ ইলেকট্রনের সংখ্যার তারতম্য ঘটলে পরমাণু আয়নে পরিণত হয়। যখন কোনো একটা পরমাণু সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন কোনো কারণে বেরিয়ে যায় বা ইলেকট্রন ঢোকে সর্ববহিঃস্থ কক্ষপথে, তখন সেটা আয়নে পরিণত হয়। অর্থাৎ পরমাণু যখন আয়নে পরিণত হয় তখন সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন সংখ্যা স্থির নয়, কিন্তু কোনো একটা পরমাণুতে প্রোটন সংখ্যা স্থির। তাহলে তাই বলা হচ্ছে যে আয়নে পরিণত হলে কোনো একটা পরমাণুর ইলেকট্রনের সংখ্যার তারতম্য ঘটে কিন্তু প্রোটন সংখ্যা স্থির থাকে, তাই পরমাণু ক্রমাঙ্কের সংজ্ঞায় আমরা প্রোটন সংখ্যার উল্লেখ করি। এরপর দেখো, পরমাণু নিস্তড়িত হয় কেন? এটা আমরা অনেকবার আলোচনা করলাম, আরেকবার বলে দিই। দেখো, পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। আবার আমরা দেখলাম প্রোটনের ধনাত্মক আধানের পরিমাণ ইলেকট্রনের ঋণাত্মক আধানের পরিমাণের সমান, দুটোই একই 1.6×10⁻¹⁹ কুলম্ব, কিন্তু ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক। তাই পরমাণুর মধ্যে মোট ধনাত্মক আধানের পরিমাণ মোট ঋণাত্মক আধানের পরিমাণের সমান হয়, ফলে মোট ধনাত্মক আধান মোট ঋণাত্মক আধানকে প্রশমিত করে, তাই পরমাণু নিস্তড়িত হয়। এবার দেখো, সোডিয়াম একটা পরমাণু দেওয়া আছে, দেখো সোডিয়াম Na, এটা সোডিয়াম পরমাণু, তার গঠন চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। কিভাবে দেখাবো? দেখো, সোডিয়ামের এই যে 11 ছোট্ট করে লেখা আছে, এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, এবং ওপরে মাথায় যেটা লেখা আছে সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 11 মানে প্রোটন সংখ্যা 11, মানে ইলেকট্রন সংখ্যাও 11। দেখো লেখা আছে প্রোটন কত? 11, ইলেকট্রন 11, আর নিউট্রন কত হবে? দেখো 23-11। কেন? ভর সংখ্যা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, তার থেকে প্রোটনটা বাদ দাও, তাহলে কি পাবে? নিউট্রন সংখ্যা 23-11 মানে হচ্ছে 12, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। এরপর আমরা গঠনটা কিভাবে আঁকবো? দেখো, এখানে নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে পরমাণুর? পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আমরা জানি। তাহলে দেখো, প্রোটন প্লাস চিহ্ন দিয়ে প্রোটনকে ডিনোট করা হয়েছে, কটা আছে? 11টা। দেখো নিস্তড়িত নিউট্রন কটা আছে? 12টা। কার মধ্যে আছে? নিউক্লিয়াসের মধ্যে। এরপর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘোরে কারা? ইলেকট্রনগুলো। কক্ষপথগুলো আমরা দেখেছি, প্রথম কক্ষপথ হচ্ছে কে, দ্বিতীয় কক্ষপথ এল, তৃতীয় কক্ষপথ এম। কে কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো ইলেকট্রন। দেখো দুটোই আছে, 1, 2। এল কক্ষপথে থাকতে পারে 8টা ইলেকট্রন। দেখো এল কক্ষে 8টা ইলেকট্রন থাকে, তাহলে দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাই তো? 8টা আছে, তাহলে 2+8, 10টা হয়ে গেল। এখন সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা কত? 11। তাহলে আরও 1টা বাকি আছে, যেটা সর্ববহিস্থ কক্ষপথ বা এম কক্ষপথে। দেখো 1টাই মাত্র ইলেকট্রন আছে। তাহলে কোনো একটা পরমাণুর গঠন যখন চিত্রের সাহায্যে দেখাতে বলবে, তখন এইভাবে কিন্তু ছবি এঁকে তোমাদের দেখাতে হবে। এরপর এসো দেখো, তিনটে পরমাণুর কথা বলেছে।
যে হাইড্রোজেন 1H1 এটাকে বলা হয় সাধারণ হাইড্রোজেন বা এর নাম হচ্ছে প্রোটিয়াম, ক্লোরিন 17 ক্লোরিন 35 এবং কার্বন 6 কার্বন 12, 6 কার্বন 12 বা 6 কার্বন 12। দেখো এদের এই যে পরমাণুগুলির প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এক্ষুনি বললাম যে নিচে বাঁ দিকে যেটা লেখা থাকে ছোট্ট সংখ্যাটা সেটা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, মানে প্রোটন সংখ্যা কত? 1, মানে ইলেকট্রন সংখ্যাও 1। আর এই যে মাথার উপর যেটা লেখা থাকে সেটা ভর সংখ্যা, মানে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা। তাহলে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা থেকে যদি প্রোটন বাদ দাও নিউট্রন পাবে, তাহলে ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক সমান নিউট্রনের সংখ্যা। তাহলে নিউট্রন কত? 1 - 1 = 0। তাই আছে। এবার আসো ক্লোরিনে, 17 পরমাণু ক্রমাঙ্ক, মানে প্রোটন সংখ্যা কত বলো? 17, তাই তো? আর নিউট্রন সংখ্যা? ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক, 35 - 17 মানে 18 হলো। এবার কার্বনে এসো, কার্বনে দেখো পরমাণু ক্রমাঙ্ক 6, তাহলে প্রোটন সংখ্যা কত? 6। আর ভর সংখ্যা 12, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক, দেখো 12 - 6 = 6। এইভাবে আমরা কোনো একটা পরমাণুর থেকে কোনো একটা পরমাণুর চিহ্ন দেওয়া থাকলে সেখান থেকে আমরা প্রোটন এবং নিউট্রন সংখ্যা বার করতে পারি। নিচে যেটা লেখা থাকবে সেটা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটনের সংখ্যা, আর ভর সংখ্যা থেকে এই পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ দিলেই তোমরা নিউট্রনের সংখ্যা পেয়ে যাবে। তাহলে এবার পারবে এগুলো করতে? এরপর এসো দেখো পারমাণবিকতা বলতে কী বোঝো। কোনো একটা মৌলের একটা অণু যতগুলো পরমাণুর সমন্বয়ে গঠিত, মানে একটা অণু যতগুলো পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকেই বলা হয় ওই মৌলের পারমাণবিকতা। যেমন ওজন O3, এখানে দেখো অক্সিজেনের 3টে পরমাণু দিয়ে একটা ওজন অণু গঠিত হয়েছে, তাহলে ওজনে পারমাণবিকতা কত? 3। দেখো ফসফরাস P4, তাহলে এর পারমাণবিকতা কত বলো? 4। আর S8 মানে সালফারের 8টা পরমাণু দিয়ে S8 বা সালফারের একটা অণু গঠিত হয়েছে, তাহলে সালফারের পারমাণবিকতা কত? 8। বোঝা গেল নিশ্চয়ই? এরপর আসে দেখো আয়ন, আয়ন ব্যাপারটা বললাম। দেখো তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককেই বলা হয় আয়ন। তাহলে মূলক সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এখন দেখো তড়িৎগ্রস্ত পরমাণু বলতে আমরা কী বুঝি? কোনো একটা পরমাণু তো নিস্তড়িত, আমরা তো দেখলাম, তাহলে তড়িৎগ্রস্ত কথাটার মানে কী? কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে কোনো কারণে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেখানে কী হয়? ঋণাত্মক আধান কমে যায়, তাহলে ধনাত্মক আধান বেড়ে যায়। তাহলে এই ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হচ্ছে ক্যাটায়ন, তাই তো? আয়ন, ক্যাটায়ন। আর যদি কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে কোনো কারণে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে ঋণাত্মক আধান বাড়ছে, তাহলে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে, তখন এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হয় অ্যানায়ন। তাহলে তড়িৎগ্রস্ত পরমাণু কথাটা বোঝা গেল যে কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যখন কোনো কারণে ইলেকট্রন ঢোকে বা বেরিয়ে যায় তখন পরমাণু তড়িৎগ্রস্ত হয়। যখন ইলেকট্রন ঢোকে তখন ঋণাত্মক আধানের পরিমাণ বেড়ে যায়, তখন ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়, তাকে আমরা বলি অ্যানায়ন, তাই তো? আর যখন কোনো কারণে সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তখন ঋণাত্মক আধানের পরিমাণ কমে যায়, মানে সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়, তখন সেই পরমাণুকে আমরা কী বলি? ক্যাটায়ন। এবারে পরমাণু কীভাবে আয়নে পরিণত হয়? আমি বললাম ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে পরমাণু আয়নে পরিণত হয়। যেমন দেখো ক্লোরিন, ক্লোরিন এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, তাহলে প্রোটন কটা আছে? 17টা, তাহলে ইলেকট্রনও আছে 17টা। তাহলে ইলেকট্রন বিন্যাসটা বলো, প্রথম কক্ষে 2, তারপরে 8টা, তাহলে 2 + 8, তাহলে তৃতীয় কক্ষে 7টা থাকবে, 17 মানে 2 + 8 = 10 + 7 = 17। তাহলে সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন আছে। আমরা জানি সুস্থিত হয় কখন? যখন সর্ববহিস্থ কক্ষে বা তৃতীয় কক্ষে 8টা ইলেকট্রন থাকে। তাহলে ক্লোরিনের সবসময় টেন্ডেন্সি থাকবে যে একটা ইলেকট্রন নেওয়ার। তাহলে ক্লোরিন যখন একটা ইলেকট্রন নিচ্ছে তখন তার মধ্যে কী হচ্ছে? ঋণাত্মক আধানের পরিমাণ বাড়ছে, তখন সেটা হচ্ছে Cl- বা অ্যানায়নে পরিণত হচ্ছে, তাই তো? এই যে সুস্থিত হওয়ার জন্য কোনো একটা পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তার সংখ্যা দ্বারা কিন্তু আমরা যোজ্যতাকে পরিমাপ করি, এটাও আমরা পরে আবার আলোচনায় আসব। এবার দেখো সোডিয়াম, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তাহলে প্রোটন সংখ্যা 11, তাহলে ইলেকট্রন সংখ্যা 11। কীভাবে সজ্জিত আছে দেখো, 2 + 8 + 1, প্রথম কক্ষে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, দ্বিতীয় কক্ষে 8টা, তাহলে 10,
তাহলে তৃতীয় কক্ষে একটা মাত্র ইলেকট্রন আছে, তাহলে সোডিয়ামের সবসময় টেন্ডেন্সি থাকবে ওই সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনটা কাউকে দিয়ে দেওয়া, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে 2+8, মানে সে সুস্থিত। তাহলে সোডিয়াম সবসময় কী করে, সর্ববহিঃস্থ কক্ষের একটা ইলেকট্রনকে দিতে চেষ্টা করে, তাহলে সেটা কিসে পরিণত হয়, Na+, ইলেকট্রন কমে গেল মানে ঋণাত্মক আধান কমে গেল মানে ধনাত্মক আধানে পরিণত হলো, ধনাত্মক তড়িৎগ্রস্ত হলো, তাহলে এটা Na+ মানে এটা ক্যাটায়ন, এবং একটা ইলেকট্রন বর্জন করছে মানে এই যোজ্যতা এক, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে ক্লোরিনেরও যোজ্যতা এক। যোজ্যতা সম্পর্কে আমরা পরে আবার আসবো। এবার দেখো ফ্লুরিন মাইনাস এবং Mg2+ আয়নের গঠন চিত্রসহ দেখাও। দেখো ফ্লুরিন এর পরমাণু ক্রমাঙ্ক 9, তাহলে প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9, ইলেকট্রন সজ্জা বলো 9 মানে 2+7, তাই তো? তাহলে সর্ববহিঃস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, 7টা। এবারে ফ্লুরিন মাইনাস মানে কি, ও একটা ইলেকট্রন নিয়েছে, তাহলে এখন ইলেকট্রন কটা হয়েছে, 7+1 মানে 8টা, সুস্থিত হয়েছে তাই একটা ইলেকট্রন নিয়েছে, 2+8, তাই তো? দেখো এখানে ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক 9, তাহলে প্রোটন আছে কটা, 9টা, ভর সংখ্যা 19, তাহলে এখানে নিউট্রন কটা আছে, 19-9 মানে হচ্ছে 10, আর 9টা প্রোটন মানে 9টাই ইলেকট্রন থাকার কথা, কিন্তু F- মানে একটা ইলেকট্রন নিয়েছে, তাহলে ইলেকট্রন সংখ্যা এখন 10, তাহলে দেখো সজ্জাটা কীভাবে হচ্ছে, প্রথম কক্ষ কে কক্ষে 2টো ইলেকট্রন, পরের কক্ষে কিন্তু 7টা নয় 8টা ইলেকট্রন, তাই তো? তাহলে এটা হচ্ছে F- আয়নের গঠন। একইভাবে Mg বা ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12, তাহলে প্রোটন কটা আছে দেখো, 12টা। আচ্ছা এর ভর সংখ্যা কত, 24, তাহলে 24-12 সমান নিউট্রন সংখ্যা হচ্ছে 12। এরপর প্রোটন সংখ্যা 12 মানে ইলেকট্রনও কটা থাকা উচিত, 12টা, কিন্তু 2+2+ মানে কি, 2টো ইলেকট্রন ছেড়েছে সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে, তাই তো? তাহলে এখন 12-2 মানে এখন ইলেকট্রন কটা আছে, 10টা, দেখো সুস্থিত, সর্ববহিঃস্থ কক্ষে 8টা, প্রথম কক্ষে 2টো, সর্ববহিঃস্থ কক্ষে 8টা, তাহলে এটা সুস্থিত হয়েছে বলেই Mg2+ গঠন করেছে, তাই তো? এর যোজ্যতা কত, 2, কারণ 2টো ইলেকট্রন ছেড়েছে, তাহলে গঠনটা হলো প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, পরের কক্ষে 8টা ইলেকট্রন। তাহলে খেয়াল করো দুটোরই কিন্তু ইলেকট্রন সজ্জাটা একই, 2+8, এখানেও 2+8, যদিও এদের প্রোটন সংখ্যা আলাদা, ফ্লুরিনের প্রোটন সংখ্যা 9 আর ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 12। বোঝা গেল? এর পরের অংশে আমরা পার্ট 2-তে যোজ্যতা এবং চিহ্ন সম্পর্কে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।